হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুকন্যা ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত এফেক্টিভ একটি ভিডিও। আমরা মহিলা পুরুষ নির্বিশেষে প্রায় সকলেই চাই যে আমাদের মুখটা যেন খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু সকলের মুখই তো আর ন্যাচারালভাবে নিখুঁত হয় না। কারোর হয়তো নাকটা থাকে একটু মোটা, কারোর বা চোখ দুটো গর্তে ঢোকানো বা চোখের তলা একটু ফোলা ভাব, কারোর থাকে ডবল চিন, কারোর বা আবার গাল দুটো বেশ ফোলা ফোলা। তখন আমরা কি করি, আমাদের মুখের এই খুঁতগুলোকে মেকআপের মাধ্যমে ঢাকার চেষ্টা করি একটা ইলিউশন ক্রিয়েট করে, কিন্তু সেটা তো টেম্পোরারি। আর তাছাড়া এত রেগুলার মেকআপ ইউজ করাটাও ভালো নয়। যত ভালো ব্র্যান্ডের মেকআপ আমরা ইউজ করি না কেন, আমাদের স্কিনের ওপর কিন্তু তার একটা সাইড এফেক্ট দেখাই যায়। আচ্ছা, আমরা যদি আমাদের মুখটাকে ন্যাচারালভাবে সুন্দর করে তুলতে পারি তাহলে কেমন হয়, কেমন করে সম্ভব, জানতে হলে আমার সাথে থাকো এই ভিডিওর শেষ অবধি। তোমাদেরকে আরো একবারও মনে করিয়ে দিই, এইরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করে নিতে পারো, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও ক্লিক করে দিও, যাতে আমাদের সমস্ত নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আজ আমি এখানে তোমাদেরকে দেখাবো আমাদের মুখের আলাদা আলাদা পার্টের জন্য 7টা ফেসিয়াল যোগা। আমরা যেমন যোগা বা এক্সারসাইজের মাধ্যমে আমাদের বডিকে টোন্ড করার চেষ্টা করি, তেমনই কিন্তু ফেসিয়াল যোগা বা এক্সারসাইজের মাধ্যমেও আমরা আমাদের মুখমণ্ডলকে টোন্ড করতে পারি বা সঠিক শেপে আনতে পারি আমাদের মুখের মাসলগুলোকে ব্যবহার করে। আর এই স্পেশাল এক্সারসাইজগুলোর মাধ্যমে একদিকে যেমন তোমরা তোমাদের মুখের ফ্যাটকে কমিয়ে মুখমণ্ডলকে টোন করতে পারবে, তেমনই কিন্তু তোমাদের মুখের ফাইন লাইন্স বা রিঙ্কেলসকেও দূর করতে পারবে। নিউ ইয়র্ক টাইমসের একটা আর্টিকেল অনুসারে একটা রিসার্চের মাধ্যমে তারা দেখিয়েছেন যে যারা নিয়মিতভাবে 20-25 সপ্তাহ অবধি ফেসিয়াল যোগা প্র্যাকটিস করেছেন তাদের মুখের বয়স কিন্তু 3 বছর অবধি কম দেখতে লাগছে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন করে তোমরা এই ফেসিয়াল যোগা প্র্যাকটিস করবে। নাম্বার 1, ফোরহেডের জন্য বা কপালের জন্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অনেকেরই কপালের ত্বকে কিন্তু বলি রেখা বা ফাইন লাইন্স দেখা দেয়, অর্থাৎ কপালের ত্বক ধীরে ধীরে কুচকে যেতে শুরু করে। সেই কপালের ত্বক যাতে টান টান থাকে, চট করে কুচকে না যায় বা তাতে যাতে চট করে ফাইন লাইন্স আসতে না পারে, তার জন্য হলো এই যোগাটা। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা আমাদের হাতের আঙ্গুল দুটো আইব্রোজ এর উপরে ঠিক এভাবে প্লেস করব। প্লেস করে এইরকম ভাবে টেনে নিচের দিকে আইব্রোজটাকে নামাবো। একই সঙ্গে আমাদের কপালটাকে বা কপালের স্কিনটাকে ঠেলে ওপর দিকে তোলার চেষ্টা করবো। দুটো কিন্তু একই সাথে করতে হবে। একই সঙ্গে এটাকে টেনে নামাবো, আবার কপালের স্কিনটাকে জোর করে টেনে ওপর দিকে ওঠাবো। এরকম একবার করবো, রিলিজ করবো, এরকম টানবো নিচের দিকে আর কপালের স্কিনটাকে ওপর দিকে ওঠাবো, করে আবার রিলিজ করে দেবো। অর্থাৎ দুটোকে অপোজিট ডিরেকশনে আমাদের টানতে হবে। হাত দিয়ে আমরা নিচের দিকে টানবো আর কপালটাকে টেনে, কপালের স্কিনটাকে টেনে ওপর দিকে তুলবো। এইভাবে 20-25 কাউন্ট পর্যন্ত আমাদের করতে হবে দিনে 3-4 বার, বা যতবার তোমাদের পক্ষে সম্ভব ততবার, মিনিমাম 3-4 বার করতেই হবে। নাম্বার 2, আইব্রোজের জন্য। আমাদের অনেকেরই আইব্রোজের গঠন সঠিক থাকে না, কারোর একটা আইব্রো উঁচু থাকে বা কারোর একটা আইব্রো হয়তো একটু নিচুতে থাকে, বা আইব্রো শেপটা ঠিক ভালো থাকে না। আইব্রো শেপ যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের মুখের সৌন্দর্যটা অনেকটা নষ্ট হয়ে যায়। তো আইব্রোটাকে সঠিক শেপে আনার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের হাত দুটোকে, হাতের আঙুল দুটোকে ঠিক কপালের ওপরে এভাবে আমরা প্লেস করব। প্লেস করে যেটা আমাদের করতে হবে, টেনে কপালের স্কিনটাকে টেনে আইব্রো সমেত ওপর দিকে তুলব, এবং যতটা সম্ভব এরকম বড় বড় করে আমরা তাকানোর চেষ্টা করব, ছেড়ে দেব, আবার এরমভাবে তুলব, ছেড়ে দেব, আবার এভাবে তুলব, ছেড়ে দেব। তবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন হাতটাকে এরমভাবে এমনভাবে না ধরি যাতে কপালের স্কিনটা আমাদের এভাবে কুচকে যায়, এভাবে নয়, একদম টান টান করে আমাদেরকে ধরতে হবে কপালটাকে, স্কিনটা একদম টান টান থাকে।
এভাবে টেনে তুলবো, ছেড়ে দেবো, তুলবো। এইভাবে 20-25 কাউন্ট অবধি আমাদের করতে হবে 3-4 বার। আর যাদের একটা আইব্রো যত উঁচুতে একটা আইব্রো যত নিচুতে, তাদের ক্ষেত্রে তোমরা যেটা করবে, যেই আইব্রোজটা নিচুতে সেই আইব্রোজের ওপরে এভাবে আঙুলগুলো রেখে সেদিকের আইব্রোজটাকে টেনে ওপর দিকে তুলবে, আর যেটা উঁচুতেই আছে সেটাকে জাস্ট এভাবে চেপে ধরে রাখবে, সেটাকে কিন্তু তুলবে না। যেদিকটা নিচুতে সেদিকটাকে টেনে ওপর দিকে এভাবে তুলবে। এইভাবে 20-25 কাউন্ট অব্দি করবে। নাম্বার 3, চোখের জন্য। আমাদের অনেকেরই চোখ একটু গর্তে ঢোকানো থাকে, বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখ দুটো কোটরে, চোখের কোটরে বা গর্তে ঢুকে যেতে থাকে। তো এই গর্তে ঢুকে যাওয়ার চোখকে ঠিকঠাক শেপে নিয়ে আসার জন্য, অথবা চোখের চারদিকে যে ফাইন লাইন্স বা রিঙ্কেলস পড়ে, বা চোখের তলায় যে ফোলা ফোলা ভাব থাকে, সেগুলোকে দূর করার জন্য এখানে আমি তোমাদেরকে দুটো প্রসেস বা দুটো এক্সারসাইজ দেখাবো। প্রথমটা হচ্ছে চোখের মানে ঢুকে যাওয়া চোখকে ঠিকঠাক শেপে নিয়ে আসার জন্য। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হাতের তালুর ঠিক মাঝখানটা, মানে যেখানটা একটু গর্ত মতো হাতের তালুর যে ভেতরটা, এইখানটা, এই জায়গাটাকে খুব ভালো করে এরকমভাবে জোরে জোরে ঘষতে হবে। ঘষে একটু গরম করে নিয়ে সেই ঠিক তালু দুটোকে, তালুর এই মাঝখানটাকে চোখের ওপরে চেপে এভাবে ধরতে হবে, ধরে একটু ভেতর দিকে প্রেস করতে হবে। প্রেস করবে, করে আবার এভাবে ছেড়ে দেবে, প্রেস করবে, ছেড়ে দেবে। যখন তোমরা ছাড়বে তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদের হাতের তালুর সঙ্গে যেন চোখটা যেন একটু ঢেলে বাইরের দিকে বেরিয়ে আসছে। তো এইভাবে তোমাদের করতে হবে, এরমভাবে জোরে চেপে ধরবে, আবার এভাবে টেনে বাইরে বার করে আনবে চোখটাকে, জোরে চেপে ধরবে, আবার এভাবে ছাড়বে। এইভাবে 20-25 কাউন্টস পর্যন্ত করতে হবে, সেই একইভাবে 3-4 বার। এইভাবে করলে যেটা হবে, তোমাদের গর্তে ঢুকে যাওয়ার চোখ আবার ধীরে ধীরে তার শেপে বা তার জায়গা মতো ফিরে আসবে। এবারে বলবো চোখের চারধারে, চোখের চারধারে যে রিঙ্কলস বা ফাইন লাইন্স পড়ে যায় সেইগুলোকে কাটানোর যোগা। তার জন্য যেটা করবে, হাতের আঙুল দুটোকে, ইনডেক্স ফিঙ্গার এবং থাম্বকে এইভাবে চোখের দুপাশে টেনে ধরবে, এই যে আইব্রোজ দুটোকে এরকম কোনাকুনি ওপর দিকে টানবে, আর চোখের ঠিক এই যে গালের এখানে যে হাড়টা থাকে সেই হাড়টাকে টেনে এভাবে নিচের দিকে নামাবে, মানে কোনাকুনি এভাবে টেনে চোখ দুটোকে যতটা সম্ভব বড় করবে। বড় করে তারপরে চোখের পাতা দুটোকে টেনে শক্ত করে বন্ধ করবে, আবার ছাড়বে, বন্ধ করবে, ছাড়বে, বন্ধ করে ছাড়বে, অর্থাৎ ব্লিঙ্ক করতে হবে। কখনোই কিন্তু এরকম করবে না, এরকমও না, আবার এরকমও না, এভাবে টেনে ধরবে যতটা সম্ভব, টেনে ধরবে, ধরে টাইট করে চোখের পাতাটা বন্ধ করবে, কিছুক্ষণ রাখবে, ছেড়ে দেবে। এইভাবে 20-25 কাউন্টস অবধি 3-4 বার করতে হবে। এইভাবে কিছুদিন প্র্যাকটিস করলেই দেখবে তোমার আস্তে আস্তে তোমাদের চোখের রিঙ্কেলস বা ফাইন লাইন্সগুলো দূরে চলে যাচ্ছে। নাম্বার 4, নাকের জন্য। আমাদের মুখের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো নাক। নাকের সঠিক শেপের ওপর কিন্তু আমাদের মুখের সৌন্দর্য অনেকটাই ডিপেন্ড করে। তো নাককে ঠিকঠাক শেপে রাখার জন্য দুটো এক্সারসাইজের কথা আমি এখানে তোমাদেরকে বলবো। প্রথমটা হলো ইনহেল এবং এক্সহেল, তবে খুব প্রেশার দিয়ে। প্রথমে আমাদের যেটা করতে হবে, খুব প্রেশার দিয়ে খুব জোরের সাথে আমাদের ইনহেল করতে হবে, তারপরে প্রেশার দিয়ে এক্সহেল করতে হবে। এইভাবে করলেই তোমরা বুঝতে পারবে যে নাকের এই জায়গাটা যখন ইনহেল করবে ভেতর দিকে ঢুকে যাচ্ছে, দেখো, আবার যখন এক্সহেল করবে খানিকটা ফুলে যাচ্ছে। এইভাবে তোমাদেরকে 20-25 কাউন্ট অবধি 3-4 বার করতে হবে, করে এই জায়গার এক্সারসাইজ করতে হবে। তাতে কি হবে, যাদের নাকটা একটু মোটা বা যাদের এখানে একটু মাংস বেশি আছে বা মাংস বেশি আছে, সেটা আস্তে আস্তে সেই নাকের এখানকার ফ্যাটটা আস্তে আস্তে কমতে থাকবে। এইবার হচ্ছে 2 নম্বর। অনেকে যেটা থাকে নাকটা একটু নিচের দিকে, নাকের যে টিপটা এটা নিচের দিকে একটু নামানো থাকে, বা এই জায়গাটা চ্যাপ্টা থাকে,
তো সেইটাকে ঠিকঠাক শেপে আনার জন্য বা তোলার জন্য যোগা। তার জন্য আমাদের প্রথমে নাকটাকে এরমভাবে ধরে নিতে হবে, ভালো করে টাইট করে ধরে নেবে। ধরে নিয়ে নাকের ঠিক এই জায়গাটাকে এরম করে ঠেলে ওপর দিকে তুলতে হবে, তুলবে ছেড়ে দেবে, তুলবে ছেড়ে দেবে, এরকমভাবে 20-25 কাউন্ট অবধি 3-4 বার, বা তোমাদের পক্ষে যতটা সম্ভব, যতবার সম্ভব ততবার করতে হবে। এই হাতটায় কিন্তু এভাবে এই হাতটা দিয়ে নাকটাকে এভাবে চেপে ধরে থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হাত ছেড়ে কখনো এভাবে করবে না, তাতে কি হবে নাকের এই জায়গায় যে স্কিনটা সেটা কিন্তু কুচকে যাবে, তো সেটা একদম নয়। এবারে আসছি গালের এক্সারসাইজের কথায়। আমরা অনেকে, আমাদের অনেকেরই গাল কিন্তু বেশ ফোলা ফোলা থাকে, আবার এমন অনেকে আছেন যাদের চেহারা হয়তো খুব রোগা কিন্তু মুখটা বেশ ভারী বা গাল দুটো বেশ ফোলা ফোলা। তো অনেক সময় দেখা যায় ওয়েট লসের পরে বডি থেকে ফ্যাট ঝরলো, আমাদের মুখের ফ্যাট কিন্তু সহজে ঝরতে চায় না। তো সেক্ষেত্রে এই দুটো এক্সারসাইজ কিন্তু ভীষণ উপকারী। প্রথমটা হচ্ছে ফিশ পোজ, অর্থাৎ আমাদের মুখটাকে মাছের মুখের মতো করতে হবে, জন্য আমাদের গাল দুটোকে টেনে ভেতর দিকে ঠোকাতে হবে, ঢুকিয়ে বেশ কিছুক্ষণ ধরে রাখবে, আবার ছেড়ে দেবে এইভাবে। গালের মধ্যে বেশ খানিকটা জল নেবে, জল নিয়ে গালটাকে যতটা সম্ভব টাইট করে গালটাকে ফুলিয়ে ধরে রাখবে 15-20 সেকেন্ড অবধি এইভাবে। এইভাবে 15-20 সেকেন্ড অবধি ধরে রেখে দেবে। তারপরে ধরে রাখার পরে জলটাকে গিলে ফেলবে। এইভাবে 3-4 বার তোমাদের করতে হবে। একই সঙ্গে এই মুখের মধ্যে আবারও জল নেবে, নিয়ে একদিকের গালটাকে ফোলাবে এবারে, বা দুদিকের গাল না, একদিকের গালটাকে, সেই জলটাকে একদিকের গালে নিয়ে আসবে, নিয়ে এসে একদিকের গালটাকে ফুলিয়ে রাখবে এইভাবে। তারপরে সেই জলটাকে আবার আরেক দিকের গালে আনবে, আরেক দিকের গালে এনে সেই গালটাকে ফুলিয়ে ধরে রেখে দেবে 15-20 সেকেন্ড অবধি, বা যতক্ষণ তোমরা ধরে রাখতে পারছো এইভাবে। এইভাবে 3-4 বার করতে হবে। এই দুটো এক্সারসাইজ কিন্তু গালের ফ্যাট ঝরানোর জন্য ভীষণ ভালো। তোমরা খালি মুখেও কিন্তু এটা করতে পারো, তবে আমি তোমাদের জল নিয়ে করতে বলছি, কারণ জল নিলে আমাদের মুখের ওপর বা আমাদের গালের ওপর কিন্তু প্রেশারটা আরও বেশি ভালো পড়ে, ফলে এফেক্টটাও আরও বেশি ভালো হয়। নাম্বার 6, লিপসের জন্য। সুন্দর ঠোঁট আমাদের সকলেরই স্বপ্ন, কিন্তু কতজনের ঠোঁট নিখুঁত হয়? অনেকেরই ঠোঁটের আপার লিপসটা হয়তো থাকে একটু ছোট বা চাপা, বা লোয়ার লিপসটা থাকে একটু মোটা। তো লিপসকে ঠিকঠাক শেপে আনার জন্য হলো এই এক্সারসাইজটা। তার জন্য প্রথম পোস্টটা হচ্ছে ফ্লাইং কিস। সেলিব্রিটিরা যেমন তাদের ফ্যান্সদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়ে থাকে, অনেকটা সেই রকম। প্রথমে ঠোঁটটাকে এরকম করে নেবে, করে নিয়ে হাতের আঙুলগুলো দিয়ে ঠোঁট দুটোকে খুব জোরের সাথে প্রেস করে ভেতরের দিকে ঠেলবে বা ভেতরের দিকে প্রেস করবে, ছেড়ে দেবে ঠোঁটটাকে একটু ওপর দিকে করে নেবে এইরকম। মেইনলি আপার লিপসটাকে ভেতর দিকে চাপ দিয়ে ঠেলবে, এরম ভাবে 15-20 কাউন্ট অবধি 3-4 বার, বা তোমাদের খুশি মতো তোমরা করতে পারো। সেকেন্ড পোস্টটা হচ্ছে ব্লোয়িং, মানে ফু দেওয়া, বেলুনে যেমন ফু দাও সেই রকম। এইভাবে, তবে ফু দেওয়ারও কিন্তু একটা টেকনিক আছে, কখনোই ঠোঁটটাকে নিচুর দিকে করে ফু দেবে না। অনেকেই কিন্তু এভাবে ফু দেয়, এভাবে কিন্তু একদম নয়, কারণ এভাবে ফু দিলে কি হবে, এই যে নাকের থেকে ঠোঁটের যে এই যে স্পেসটা, এই জায়গাটা, স্পেসটা কিন্তু বেড়ে যাবে। তো কখনোই না, কেমন করে দেবে
ঘোরটাকে একটু উপরের দিকে তুলো। লাস্ট এক্সারসাইজ আমাদের ডবল চিনের জন্য। অনেকেরই এখানে মেদ জমে গলার এই তলার অংশটা বেশ খানিকটা ঝুলে যায়, তো এইটাকে আবার ঠিকঠাক শেপে আনার জন্য বা এখানকার মেদ ঝরানোর জন্য এক্সারসাইজ, প্রথমে যেটা করতে হবে আমাদেরকে পেছন দিকে যতটা সম্ভব তোমরা পারবে এভাবে হেলিয়ে ঠোঁটটাকে সিলিংয়ের দিকে করতে হবে। এইভাবে ঠোঁটটাকে সিলিংয়ের দিকে করার পর এই যে থুতনির পার্ট সহ এই লোয়ার লিপসটাকে একটু টেনে ওপরের দিকে তুলতে হবে, যাতে এই জায়গায় গলার এই জায়গার যে মাসেলগুলো আছে এই জায়গার মাসেলগুলোতে বেশ একটা টান তোমরা ফিল করতে পারো। সেইভাবে করার পরে 15-20 সেকেন্ড ধরে রেখে দেবে সেই পজিশনে। নর্মাল পোজ হচ্ছে এইরকম, নর্মাল যদি ঠোঁটটাকে করে রাখো আর যদি একটু টেনে ওপর দিকে তোলো থুতনি সমেত লোয়ার লিপসটাকে তাহলে হবে এইরকম। এরকম করলে তোমরা বুঝতে পারবে এই জায়গায় বা এই জায়গার মাসেলগুলোতে বেশ টান পড়ছে। এইভাবে 15-20 সেকেন্ড বা তার বেশি যদি তোমরা পারো হোল্ড করে রেখে দেবে 3-4 বার। অনেকে আবার যেটা বলেন যে যেন সিলিংয়ের দিকে কিস করছে, মানে এইরকম, কিন্তু আমি সেটা বলি না, কারণ তাতে কি হয় তাতে তোমরা নিজেরাই সেটা লক্ষ্য করতে পারবে যখনই তোমরা সিলিংয়ের দিকে কিস করছো তোমাদের এই জায়গায় স্কিন হলো কিন্তু সামান্য হলেও একটু কুচকে যাচ্ছে, ফলে সেই জায়গার স্কিনে কিন্তু তোমাদের রিঙ্কলস দেখা দিতে পারে, তাই জন্য ওই রকম কখনোই না। এইভাবে ধরে রাখবে। এছাড়া ডবল চিন কমানোর জন্য আরেকটাও খুব ভালো এক্সারসাইজ আছে, সেটাও এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তার জন্য তোমাদের যেটা করতে হবে, আমাদের এইখানে যেটা যে মেদবহুল যে অংশটা থাকে বা এখানকার যে মাংসপেশি বা মাসলগুলো থাকে সেটাকে টেনে ভেতর দিকে একটু ঢোকাতে হবে, এভাবে ঢোকাবে আবার ছেড়ে দেবে। তার জন্য জিপটাকে ওপরে তালুর সঙ্গে লাগাবে, নিজেরাই বুঝতে পারবে যে এই জায়গাটা বেশ টান পড়ছে, টেনে এটাকে ভেতর দিকে টেনে তুলবে। এরমভাবে 15-20 কাউন্ট অব্দি করবে 3-4 বার, তাহলেই দেখবে এখানকার মাসলগুলো বেশ সুগঠিত হবে এবং এখানকার ফ্যাটও আস্তে আস্তে ঝরতে শুরু করবে। তাহলে বন্ধুরা দেখলে তো কতটা সহজ এই ফেসিয়াল যোগাগুলো। আর সবচেয়ে বড় কথা হলো এই যোগাগুলো করার জন্য কোনো আলাদা জায়গারও প্রয়োজন হয় না বা আলাদা করে সময়ও বার করতে হয় না। ঘরের যে কোনো রকমের কাজ করতে করতে, টিভি দেখতে দেখতে বা গাড়িতে বসে, এমনকি অফিসে বসেও তোমরা এই ফেসিয়াল যোগাগুলো করতে পারো। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কত দিনে এই ফেসিয়াল যোগা কাজ করে। আমি কখনোই বলবো না যে এটা ম্যাজিকের মতো কাজ করে, কারণ মুখের মধ্যে জমে থাকা ফ্যাট কখনোই, দীর্ঘদিন ধরে জমে থাকা ফ্যাট কখনোই 1-2 দিন বা 3 দিনের যোগা প্র্যাকটিসে চলে যেতে পারে না। আর এটা সম্পূর্ণ ডিপেন্ড করে বয়সের ওপরে এবং স্কিনের কন্ডিশনের ওপরে। কারোর ক্ষেত্রে কয়েক সপ্তাহ সময় লাগে, কারোর ক্ষেত্রে বা সময় লাগে আরও একটু বেশি। তবে নিয়মিতভাবে যদি এই যোগা তোমরা প্র্যাকটিস করতে পারো তবে তোমাদের আমি এইটুকু নিশ্চিত করতে পারি যে তোমরা কিন্তু তোমাদের মুখের মধ্যে এই ফেসিয়াল যোগার রেজাল্ট অবশ্যই দেখতে পাবে। তো বন্ধুরা, এইভাবে করতে থাকো ফেসিয়াল যোগা এবং অনেক দিন ধরে তোমাদের মুখের তারুণ্যকে ধরে রাখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো এবং আমাদের এই ভিডিওটিকে আরও বেশি বেশি করে শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো এবং খুব ভালো কাটাও এই ফেস্টিভ সিজন।